যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেলোসের সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক আততায়ী। মাথা ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন পল পেলোসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন হামলাকারী, তবে প্রশাসনিক কাজে তখন ওয়াশিংটনে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার। এই ঘটনায় 42 বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেলোসের সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক আততায়ী। মাথা ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন পল পেলোসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন হামলাকারী, তবে প্রশাসনিক কাজে তখন ওয়াশিংটনে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার। এই ঘটনায় 42 বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেলোসের সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক আততায়ী। মাথা ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন পল পেলোসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন হামলাকারী, তবে প্রশাসনিক কাজে তখন ওয়াশিংটনে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার। এই ঘটনায় 42 বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেলোসের সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক আততায়ী। মাথা ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন পল পেলোসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন হামলাকারী, তবে প্রশাসনিক কাজে তখন ওয়াশিংটনে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার। এই ঘটনায় 42 বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেলোসের সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক আততায়ী। মাথা ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন পল পেলোসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন হামলাকারী, তবে প্রশাসনিক কাজে তখন ওয়াশিংটনে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার। এই ঘটনায় 42 বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।